আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকে প্রশ্ন করেন যে ভাই, সৌদি আরবের ড্রাইভিং ভিসা কীরকম হবে বা ড্রাইভিং ভিসা গেলে বেতন কীরকম হতে পারে, তো এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন। তো আজকের এই ভিডিওতে ড্রাইভিং ভিসার কিছু এই তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সৌদি আরবে এখন বর্তমানে অনেক ধরনের পেশার ভিসা আছে, আর সবচেয়ে বেশি পেশার মানে বেশিরভাগ সবচেয়ে সেটা হলো লোড আনলোড। তো লোড আনলোড পেশার বিষয়টাই কিন্তু এখন বর্তমানে বেশি মানে ট্রেন্ডিংয়ে আছে। তো এই বিষয় দিয়ে অনেকেই লোক নিয়ে আসে সৌদি আরবে। তো ড্রাইভিং ভিসা, আপনি যদি ড্রাইভিং জানেন বাংলাদেশে থেকে, তো আপনি ড্রাইভিং ভিসায় ইন্টারভিউ দিয়ে হোক বা লাইসেন্স যদি থাকে তাহলে আপনি এই সৌদি আরবে আসেন, ঠিক আছে? সেটা যে কোনো বিষয় দিয়ে আসতে পারেন। যদি আপনি বাইরে কাজ করার কোনো অপশন থাকে তাহলে আপনি আসতে পারেন। যদি কেউ আপনাকে বাইরে কাজ করার অনুমতি দেয় বা আপনি ড্রাইভিং জানেন তো সেখানে আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ বর্তমানে সৌদি আরবে ড্রাইভিং যেই কাজগুলো আছে বা যারা ড্রাইভিং করে ড্রাইভার, তারাই কিন্তু মোটামুটি এখন এই বর্তমান সিচুয়েশনে ভালো আছেন, অনেক ভালো আছেন। আর যারা কোম্পানিতে আছেন তারা আছেন একভাবে, আগে থেকেই একভাবে আছেন। কিন্তু বাইরে কাজ করে এরকম লোকদের ভিতরে যদি খুঁজতে যায় তাহলে যারা ড্রাইভিং করে, যারা গাড়ি দিয়ে ভাড়া মারে অথবা চাকরি করে, তারপরে আপনার এইসব ধরনের কাজ করে বাইরে, তারা মোটামুটি ভালোই আছে, খারাপ নেই। তো আমাকে অনেক ভাই জিজ্ঞাসা করছেন যে ভাই, ড্রাইভিং ভিসা দিয়ে সৌদি আরব আসলে এই ভিসার পেশা হলো লোড আনলোডিং, কিন্তু এসে বাইরে কাজ করতে পারবো, ড্রাইভিং কাজ করতে পারবো, আমি ড্রাইভার ড্রাইভিং করি বাংলাদেশে, আমার লাইসেন্স আছে, তো আমি যদি আসি তাহলে কীরকম হবে? তো এরকম সিদ্ধান্ত যারা নিয়েছেন তারা, আমি মনে করি তারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই, যদি আপনার বাইরে কাজ করার অপশন থাকে। কারণ বাইরে কিন্তু ড্রাইভিং কাজ আছে, বিভিন্ন ফুড ডেলিভারিতে আপনি কাজ করতে পারবেন বা বিভিন্ন বাসাবাড়ির এই প্রাইভেট এই ড্রাইভার হিসাবে কাজ করতে পারবেন, বা আপনি শেষমেশ যদি আপনি চাকরি নাও পান তাহলে আপনার হাতে একটা অপশন থাকবে, সেটা হচ্ছে আপনি কোনো একটা গ্যারেজ থেকে গাড়ি ভাড়া নিয়ে প্রতি দৈনিক 150 রিয়াল বা 200 রিয়াল বা 100 রিয়াল বা 80 রিয়াল 70 রিয়াল এরকম একটা এই মানে প্রাইজের ভিতরে গাড়ি ভাড়া পাওয়া যায়। যে প্রতি দৈনিক আপনি গাড়িটা এত কিলোমিটার ভিতরে চালাতে হবে, ঠিক আছে, মানে এত কিলোমিটার ব্যবহার করতে পারবেন এবং ওই গাড়ির ভাড়াটা হবে এত রিয়াল, ঠিক আছে? আমি এক্সাম্পল দেখাই, যেমন আপনি একটা গাড়ি ভাড়া নিলেন 150 রিয়াল, প্রতি দৈনিক আপনি 150 রিয়াল গাড়ি ভাড়া দিতে হবে, ঠিক আছে, গাড়ির ভাড়া জমা দিতে হবে। আর যেটা আমাদের বাংলাদেশেও কিন্তু আছে যে এরকম যে সিএনজি চালায় বা ট্যাক্সি চালায় বা বিভিন্ন গাড়ি এই যে জমা গাড়ি যেটা বলে, যে মালিক পক্ষকে প্রতি দৈনিক জমা দেয় 500 রিয়াল বা 500 টাকা বা 1000 টাকা বা 1500 টাকা জমা দেয়, বাকি যা থাকে তা নিজে। সেম সিস্টেমটা সৌদি আরবে আছে, আপনি চাইলে আপনাকে আর বোঝানো লাগবে না। তো যেটা বাংলাদেশে যেভাবে চলে ঠিক একই ক্যাটাগরিতে সৌদি আরবও আছে। তো আপনি চাইলে যদি আপনি যদি ড্রাইভিং জানেন বা ভালো ড্রাইভিং জানেন তাহলে আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে বুঝে শুনে নিজ দায়িত্বে আসবেন, ঠিক আছে? আমার ভিডিওর উপরে বা আমার কথার উপর নির্ভর করে আসার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আপনি যদি বাইরে কাজ করার অপশন পান, যে আপনার সাথে যদি কোনো রকম কথাবার্তা হয়, ভালো কন্ট্যাক্ট থাকে যে আপনি বাইরে কাজ করবেন এবং আপনি ভালো ড্রাইভিং জানেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আসতে পারেন, ঠিক আছে, এই যদি ড্রাইভিং জানেন। আর এরপরে আমি আসি যে ড্রাইভিং যদি করেন, যদি কোথাও চাকরি করেন তাহলে সেক্ষেত্রে আপনি কীরকম বেতনে চাকরি করতে পারবেন? দেখেন, আপনি সর্বনিম্ন 1200 রিয়াল থেকে আপনি 2200 রিয়াল পর্যন্ত আপনি ড্রাইভিং চাকরি করতে পারবেন। তবে আপনি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 1200 থেকে 1500 রিয়াল বা সর্বোচ্চ 1700 রিয়ালের ভিতরে আপনি চাকরি পাবেন। এর উপরে যদি উঠতে হয় তাহলে আপনি আরও ভালো বড় গাড়ি ড্রাইভিং করতে হবে বা ভালো কোনো কোম্পানিতে ঢুকতে হবে, ঠিক আছে, সেটা আরও উপর লেভেল। নর্মালি আপনি 1200 থেকে 1700 রিয়ালের ভিতরে চাকরি অ্যাভেলেবেল পাবেন, ঠিক আছে? অনেকের বাসাবাড়িতে ড্রাইভার লাগে, তারা কিন্তু আপনাকে যদি বাইরের লোক হিসাবে যদি রাখে তাহলে সেখানে আপনি 1600-1700 রিয়াল বা 1800 রিয়াল, বড় জোর 1800 রিয়াল বেতন নিতে পারবেন। খাওয়া অনেক সময় নিজেও খেতে হয় বা অনেক সময় তারাও খাবার দেয়। তো একটা হাউস ড্রাইভার হিসাবে যদি আপনি চাকরি করেন, ঠিক আছে, আপনি দেখা গেছে আপনি লোড আনলোড বা যে কোনো একটা বিষয় দিয়ে আপনি সৌদি আরবে আসলেন, প্রফিলকে আপনি প্রতি মাসে 300 রিয়াল ফায়দা দেবেন,
ডিজিটাল ফায়দা দেওয়ার মাধ্যমে আপনি বাইরে কাজ করবেন। তো বাইরে আপনি কাজ করতে হলে সর্বনিম্ন আপনি কম করে হলেও 2000 থেকে 2000 রিয়াল বা 2200 রিয়ালের চাকরি করতে হবে। 2000 রিয়ালের চাকরি করলে মোটামুটি আপনার পোষাইব, কারণ এখানে আপনি এই কফিলকে দিবেন 300 রিয়াল, বা আপনি যদি কোনো মোয়াসাসা বা কোম্পানির ভিসাদারি হয়ে থাকেন তাহলে আপনার সেখানে ইকামা বানাতে হবে প্রতি বছরে 27,000 রিয়াল, 10,000 রিয়াল দিতে পারে, ঠিক আছে। তো এরপরে মনে করেন এই আপনার এই ইন্স্যুরেন্স আছে বা ড্রাইভিং লাইসেন্স একবার বানালে কিন্তু 10 বছর পাওয়া যায়, তো ড্রাইভিং লাইসেন্সটাও বানাতে হবে, ঠিক আছে। তো এরকম আনুষঙ্গিক খরচ আপনি নিজের পার্সোনাল খরচ আছে, তো সব মিলিয়ে আপনি প্রতি মাসে কম করিয়া 2000 রিয়ালের বেতন চাকরি করতে হবে, ঠিক আছে। আর আপনি যদি ডোমেস্টিক ওয়ার্কার হয়ে থাকেন, যে হাউস ড্রাইভার হয়ে থাকেন, তাহলে সেটা হচ্ছে ভিন্ন হিসাব, সেটা ইনকাম মাত্র 600 রিয়াল, 650 রিয়াল, ঠিক আছে। আর আপনাকে সেই ভিসা দিয়ে আসলে আপনাকে বাইরে কাজ করতে দিবে না। তো যারা লাইসেন্সধারী ভিসায় আসেন তারা ড্রাইভিং করতে পারবেন, কোনো অসুবিধা নেই। একটা কোম্পানি থেকে বা একটা গ্যারেজ থেকে আপনি গাড়ি নিলেন, আপনি গাড়িটা ভাড়া দিবেন 150 রিয়াল, 150 রিয়াল গাড়ি ভাড়া দিলে আপনি প্রতি দৈনিক গাড়িটা এই সাপোজ, তো আমি একরুট হিসাবটা দিতে পারবো না, তো আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলছি যে আপনি প্রতি দৈনিক 150 রিয়াল গাড়ি ভাড়া দিতে হবে। তো এই 150 রিয়াল গাড়ি ভাড়া দিতে গেলে আপনি গাড়িটা কত কিলোমিটার ব্যবহার করতে পারবেন, আপনি হতে পারে 1500 কিলোমিটার, ঠিক আছে। যেহেতু 150 রিয়াল দিবেন তাহলে আপনি প্রতি দৈনিক 1500 কিলোমিটার, আপনি 1500 কিলোমিটার গাড়ি দৌড়াতে পারবেন না, ঠিক আছে। 1500 কিলোমিটার গাড়ি নিয়ে দৌড়াতে গেলে 2 দিন সময় লাগে, তবে প্রতি দৈনিক হতে পারে যে আপনি এই 400, 500, 600, 700 কিলোমিটার, এরকম একটা এস্টিমেট থাকে আর কি, ঠিক আছে। তো এর ভিতরে আপনি এই তাদের গাড়ি ভাড়া উঠে তৈব, এরপর আপনার নিজের খরচ, ঠিক আছে, বেতন, ইকামার খরচ সব কিছু আনুষঙ্গিক প্রতি দৈনিক হিসাব করে আপনি এটা প্রতি দৈনিক উঠে তৈব, ঠিক আছে। তো এরকম সিস্টেম আছে। তো আর যদি আপনি কোথাও চাকরি করেন, তো আমি মনে করি যে আপনি যদি কোনো ছোটো লাইসেন্সধারী হয়ে থাকেন, যে আপনার ইকামাটা বানাতে এই 2000 বা 1200, 1400 রিয়াল বা 3000 রিয়াল লাগে, এবার 7,500, 5,000 রিয়ালও যদি লাগে বছরে, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা যদি 1800, 2200 রিয়াল, 2000 রিয়ালের ভিতরে যদি চাকরি করতে পারেন তাহলে সবচেয়ে বেটার হবে। কারণ সেখানে আপনার গাড়ি নিয়ে কোনো টেনশন থাকবে না, গাড়ির ভাড়ার কোনো টেনশন থাকবে না, ঠিক আছে। আপনি শুধু চাকরি করবেন আর নিজের পেটে খোরাকটা নিজে বহন করবেন, ঠিক আছে। আর সেখানে কিন্তু চাকরি করলে কিন্তু অনেক সময় এই মালিক পক্ষ থেকেই অনেক খাবার আসে, সবার বেলায় না এটা, ঠিক আছে, কিছু মানে সংখ্যক আসে আর কি। তো যাই হোক, আগে প্রচুর পরিমাণে আসতো, যেরকম এই 100 ড্রাইভারের হিসাব করলে 100 জনেই আপনার এই মালিক পক্ষ থেকে খাবার পাইতো, এখন যদিও মনে করেন 95 জনে নিজের পক্ষ থেকে খাইতে হয়, ঠিক আছে, পকেট থেকে খাইতো, আর হয়তো বাকি 5 জনে ভাগ্য ভালো হইলে মালিক পক্ষ থেকে পেটের ক্ষুদাটা মিটাতে পারে। তো যাই হোক, তো এই হলো সিস্টেম। তো যারা আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আসলে ড্রাইভিং বিষয় দিয়ে সৌদি আরবে আসলে এই কীরকম সুযোগ সুবিধা পাওয়া যাবে, বা কীরকম বেতনে চাকরি করা যাবে, বাইরে কাজ করলে কীরকম, বা বেতনে কাজ করলে কীরকম, তো এই বিষয়গুলো আশা করি এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন, তো আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর যারা ড্রাইভিং বিষয়ে সৌদি আরবে আসতে চান তাদের উপকারে আসবে। তো যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।